বেলিরো ট্র্যাজেডিতে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম শফিকুজ্জামান। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাজারে দ্রুত কার্যকর হলেও কমানোর সিদ্ধান্ত কার্যকর হয় না। এফডিসিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ চৌধুরী বলেন, রমজানে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিন্ডিকেট ভাঙতে হবে। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। আসন্ন রমজানে নিত্য পণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কিনা তা ভাবিয়ে তুলছে সাধারণ মানুষদের। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দ্রব্যমূল্য ন্যায্য দামে কিনতে না পেরে অনেক কষ্ট রয়েছে ভোক্তারা। এমন পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণে প্রযুক্তির ব্যবহারে গুরুত্ব নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে অংশ নেয় সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও স্টেট ইউনিভার্সিটির বিতর্কিকরা। সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ডলার সংকট, উচ্চ শুল্ক ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা না গেলে ভোক্তার অধিকার রক্ষা সম্ভব নয়। পণ্য মূল্যকে আমরা ভোক্তার ক্রয়সীমার মধ্যে রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের বাজার ব্যবস্থাপনা সঠিক করতে হবে, এবং সেই সঠিক করবার জন্য ভ্যাট ট্যাক্সকে সহনীয় রেখে উন্মুক্ত আমদানি করতে হবে। ডলারের যে সংকট, সেই সংকট মোকাবেলা পণ্য পরিবহনের চাঁদাবাজি বন্ধ করতে হবে, সিন্ডিকেট বন্ধ করতে হবে, সিন্ডিকেট কালো হাতকে বন্ধ করে দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ.এইচ.এম শফিকুজ্জামান বলেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ঠিক রেখে প্রযুক্তি নির্ভর বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। SCMS সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটি একটি বড় চ্যালেঞ্জ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি কেউ অনিয়ম করে, কেউ যদি মজুত করে, আমরা কিন্তু সেই জায়গাগুলোতে আমরা ধরছি। বাজার ব্যবস্থার প্রযুক্তির ব্যবহার, এটি আমি মনে করি যে ভোক্তার অধিকার সংরক্ষণে আরও সুনিশ্চিত করবে বলে আমার বিশ্বাস, এবং সেই জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমাদের যে গতকালকে আমাদের বেলি রোডের যে অগ্নিকাণ্ড হয়েছে, এবং সেই অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ শতাধিক মানুষ মারা গেছে, সেখানেও কিন্তু ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ছায়া সংসদ বিতর্কে সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয়েছে স্টেট ইউনিভার্সিটির বিতর্কিকরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সঞ্জিতা প্রিয়, এসএটিভি, ঢাকা।